জঙ্গিবাদ রুখতে ঐক্যবদ্ধ ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন দেশের প্রগতিশীল সমাজ প্রতিনিধিরা। আজ রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত জঙ্গিবাদ বিস্তারে বিদেশি হাত শীর্ষক সংলাপে বক্তৃতাকালে এ মন্তব্য করেন তারা। সাংবাদিক মিথিলা ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ মান্নান, সংসদ সদস্য ওয়াদুদ্দারা, মাইনুদ্দিন খান বাদল, মাজামিন খালেদ, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির, মহিউদ্দিন আহমেদ, জানি পপের চেয়ারম্যান ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মোজামেল বাবু, শহীদ তনয়া ডক্টর নুজহাত চৌধুরী, সরাজ জাহান চৌধুরী ও ডক্টর সাদেকা হালিম। সংলাপে বক্তারা উপমহাদেশের জঙ্গিবাদের উত্থানে উদ্বেগ প্রকাশ করে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বিনষ্ট করে এই যে জঙ্গিবাদের বিস্তার, এর নেপথ্যে রয়েছে আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্ত রুখতে মতভেদ ভুলে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সচেতনতার পাশাপাশি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা জরুরি।